তো অনেকে বন্ধুরা কলা গাছের ছবি আঁকতে পারে না, তো সহজ পদ্ধতিতে কীভাবে কলা গাছ আঁকতে হয় সেটা তোমাদের দেখাতে চলেছি। তো ফার্স্ট একটা লম্বা কলা দাগ দিতে হবে। আমি কিন্তু ডাইরেক্ট স্কেচ পেন ব্যবহার করছি, তোমরা চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারো। কারণ এই দাগগুলো দিতে হলে অনেকদিন ধরে প্র্যাকটিস করতে হয়, তারপরে তুমি সুন্দরভাবে দাগ দিতে পারো। দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে পাতা আঁকছি দেখে নাও। আঁকার সময় লক্ষ্য রাখতে হবে যে পাতা ওপরের দিক দেখবে ছোটো হবে, আর মাঝ বরাবর মোটা হবে, নিচের দিকে আরও ছোটো হবে, নাহলে কিন্তু দেখতে খারাপ হবে পাতাগুলো। যদি এই পাতাটা তৈরি করছি, মাথার দিকে ছোটো হলো, মাঝখানের দিকে আস্তে আস্তে বড়ো হচ্ছে, যত নিচে আসবে তত ছোটো হবে, নাহলে কিন্তু পাতা ভালো লাগবে না দেখতে। সেম এটাও একইভাবে হবে। তো বন্ধুরা পাতাগুলো একের পর এক আমি সব তৈরি করে নেব। তো ফার্স্টে বন্ধু আমি কিন্তু আগে হলুদ রঙটাই করছি। উপরের দিক সবসময় একটু লাইট কালার থাকে, তারপর নিচের দিকে দেখবে সবুজ কালার করব। তো সব কটা পাতায় আমি আগে হলুদটা দিয়ে নিচ্ছি সমন্বয় সমন্বয় করে, তোমরা এভাবে কিন্তু দিয়ে নেবে। এবার দেখো আমার কিন্তু হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে, সবুজ কালারটা দিচ্ছি নিচের দিকে সবসময় গাঢ় করে দিচ্ছি, পুরো নিচে ছায়া পড়ে, এই জন্য ওর উপরে একটু লাইট রাখবো। দেখো মাঝখানে কিন্তু লাইট আছে, দেখো যে ঠিক এরকমভাবে তোমরাও আঁকবে, সুন্দর হবে। রঙটা একইভাবে টানবে কিন্তু ওপর থেকে নিচে, কিন্তু আড়ে দিলে রঙটা খারাপ হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। রঙটা সবসময় দেখতে হবে বাইরে যেন বেরিয়ে আনা যায়, সুন্দরভাবে স্মুথভাবে আঁকতে হবে, হাত একদম নরম রাখতে হবে। এটা রেটে কিন্তু আমি মোম রঙ দিয়ে আঁকছি প্যাস্টেল কালার। তো এবার তোমরা একটু পরে লক্ষ্য করবে যে রঙটা নিচে আমি একটু মাটি মাটি কালার দিচ্ছি, বাদামি কালার। কিন্তু এটা দেওয়ার পরে আঙুল দিয়ে আমি এটাকে সুন্দর করে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি, যেন চারিদিকে সুন্দরভাবে যেন ফিনিশিংটা ভালো হয়। তোমরা কিন্তু এভাবে করবে। ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।